আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জুঁই পাল, আপনারা দেখছেন দা পিডি নিউজ। বারুইপুরে বিজেপি প্রার্থীর দেয়াল লিখনের সময় দুষ্কৃতীর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে বারুইপুরের 2 নম্বর ওয়ার্ডে নেতাজি পল্লী এলাকায়। জানা যায়, যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনুপম হাজরার নিজের দেওয়াল লিখনের সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বহিরাগত দুষ্কৃতীরা। যদিও বিজেপি প্রার্থী অনুপম হাজরার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। দেখলেন তো সব চোখের সামনে, দেওয়াল লিখনতে এসেছিলাম, সেখানে আমার সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার যারা সহকর্মী আছে তাদেরকে অ্যাটাক করলো, মারধর করলো, বাইক ভাঙচুর করলো। কোন রাজ্যে আমরা বাস করছি? একটা মানুষের গণতান্ত্রিক অধিকার নেই? এরা যদি না থাকতো, আমার যদি কর্মীরা না থাকতো, আমি তো এতক্ষণ আটকা হয়ে পড়েছিলাম, আধ ঘন্টা অবধি তো আমি আটকেই ছিলাম। আজকে আপনাদের সামনে হলো, যাক আমরা সাক্ষী থাকলেন যে মিডিয়ার সামনে হলো, তাহলে তাদের কতটা উদ্ধত্ত যে মিডিয়ার সামনেই তৃণমূলের কর্মীরা বিজেপির প্রার্থীকে অ্যাটাক করছে। আমি 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো পুলিশের সহায়তা নেই, আমার পিএসও ফোন করছে পুলিশকে, কিন্তু কোনো রেসপন্স নেই, প্রোটেকশন দেওয়ার কোনো মেন্টালিটি নেই মানুষ এখানকার পুলিশদের। ওরা যদি আমার সঙ্গে আমার সহকর্মী না থাকতো তাহলে আমাকেও মারধর করতো, কারণ এটা ভয়ের লক্ষণ যে ভোট হারতে চলেছে। এটা ভোট, এটা এইভাবে ভোট হচ্ছে, ভোটের নামে প্রহসন, জঙ্গল রাজত্ব চলছে। এটা এত যখন উনি কাজ করেছেন, তাহলে দিদিকে আমার একটাই অনুরোধ, দিদি হাত জোর করে বলছি যে ভোটটা হতে দিন, মানুষকে বাঁচতে দিন না, কোন প্রার্থীকে বাঁচবে? আপনার এত ভয় কিসের যে আপনি গুন্ডা বাহিনী পাঠিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে যাচ্ছেন? আমার সামনেই তো আপনার দেখলেন, সমস্ত মিডিয়া ছিল, আমি দেওয়াল লিখতে লিখতে ঘটনা ঘটলো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে 2 নম্বর ওয়ার্ডের পুরো কাউন্সিলর তাপস ভদ্র জানান, এইসব ঘটনা সবটাই মিথ্যে, বিজেপি তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব, এবং এই ওয়ার্ডের বিজেপি কোনো কর্মী আছে বলে আমার মনে হয় না। এই ওয়ার্ডের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এবং এই ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে। ওখানে কি দেয়ালপাল লিখতে দেওয়া হচ্ছিল বলে একটা অভিযোগ করা হচ্ছে? দলটাই নেই তো বিজেপি দলের, দেয়ালটা কেউ লিখবে? তাহলে আপনি কি অভিযোগ, হামলার অভিযোগ অস্বীকার করছেন? এটা টোটালটাই মিথ্যে ঘটে, এবং ঘটনা নিজেদের অন্তর্দ্বন্দ্বটাকে তৃণমূলের ঘাটে চাপিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত। এইটা বিজেপি তাদের নিজেদের লড়াই নিজেদের মধ্যেই করছে, তাদের দুটো গোষ্ঠীর মধ্যেই এই লড়াই। আজকে যখন অনুপম হাজরা শুনলাম নাকি আমাদের 2 নম্বর ওয়ার্ডে এসছেন, তার দলীয় ওয়ার্ডের কর্মী ছিলেন না, বাইরে থেকে কিছু সমাজ বিরোধী বহিরাগতদের নিয়ে এসেছিলেন, এবং নিজেদের অন্তর্দ্বন্দ্বেই এই গণ্ডগোল, এবং উনি যে কথা মিথ্যে বলে প্রচার করছে, আমাদের মনে হয় এর সাথে আমাদের কর্মীরা কোনো যোগাযোগ নেই। বারুইপুর থেকে অরিন্দম সিলের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজকে সাবস্ক্রাইব করুন। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক, পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে, হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজের 2-হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2-হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2-হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।